আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে একটা ফতুয়া কাটিং করে দেখাবো, খুব সহজভাবে দেখাবো। আশা করি নতুন যারা আছেন তারাও শিখতে পারবেন। চলুন ফতুয়াটি কাটিং করে দেখাই। প্রথমে ফতুয়ার মাপটি জেনে নেব। ফতুয়াটির ঝোল হবে 30 ইঞ্চি, বডি 38, পেটের মাপ 36, শোল্ডার 17.5 এবং হাফ হাতা হবে 10.5, 15 ইঞ্চি হাতের মোহরি এবং 16.5 ইঞ্চি গলা। এই মাপে ফতুয়াটি কাটিং করতে আমাদের 2 গজ কাপড় লাগবে। এই 2 গজ কাপড়টাকে আমরা ভাঁজ ভেঙে 2টি ভাঁজ করে নেব। এরপর কাপড়টাকে সোজা করার জন্য একটা দাগ করে নেব। এই দাগ থেকে 1.5 ইঞ্চি উপরে একটা দাগ দিয়ে নেবেন, এটা মুড়িয়ে দেওয়ার জন্য। এখন এই দাগ থেকে ঝুলের মাপ নেব। ঝুল হবে 30 ইঞ্চি, 30 ইঞ্চি এবং 1/2 ইঞ্চি সেলাই মার্জিন। একই দাগটা এখানে আমরা করে নেব, 30 ইঞ্চি সেলাই মার্জিন দিয়ে এখানে একটা মার্ক করে নেব। এখন দেখুন এই দাগ থেকে আমরা কান্দিটা ডাউন করব 2 ইঞ্চিতে, যেখানে একটা দাগ করে নেব। এখন দেখুন এই দাগ থেকে আমরা আরমোলের দাগটা নেব। আরমোল দেব বডি 4/4। আমাদের বডি রয়েছে 38, 38কে 4 ভাগ করলে হয় 9.5। এখানে 9.5তে একটা দাগ করে নেব। আমাদের ফতুয়াটির নিচে ফাড়া হবে, এই জন্য দেখুন এই দাগ থেকে আমরা 3.5 ইঞ্চি উপরে একটা দাগ করে নেব। এখন দেখুন এই যে 2টি দাগ দিয়েছে, এই দাগের মাঝখানে আমরা পেটের মাপটা বের করে নেব। ঠিক এরকমভাবে মিডিল পয়েন্টটা নেব, নিয়ে আমরা পেটের মাপটা বের করে নেব। এখন আমাদের গলা হবে 16, 16.5 ইঞ্চি, 16.5-এর জন্য আমরা 2.5 ইঞ্চি ঘাড়ি দিব। শোল্ডার হবে 17.5, 17.5 অর্ধেক, 9.5, এখানে 9.5 নেব। 1/2 ইঞ্চি সেলাই মার্জিন নেব, এখানে যতটুক দিয়েছে ঠিক এখানে 17টুক নেব। এখানে একটা দাগ করে নেব। ক্যান্ডিডা ডাউন করে নেব। এরপরে বডি 38, 38কে 4 ভাগ করলে হয় 9.5, এখানে 9.5 নেব এবং লুজ দিব 2.5 ইঞ্চি, 2.5 ইঞ্চি লুজ দিব। ঠিক একইভাবে পেটের মাপটা নেব, পেটের মাপ 36, 36কে 4 ভাগ করলে হয় 9 ইঞ্চি নেব এবং 2.5 ইঞ্চি লুজ নেব। বডিতে আমরা দিয়েছি যেটা, ঠিক নিচে আমরা ঠিক সেটাই নেব। নেওয়ার পর আমরা দাগগুলি মিলিয়ে দেব। তো এখান থেকে আমাদের ফাড়া হবে। এখন দেখুন আরমোল, এই যে আমাদের এই যে অংশটুকু আছে এই অংশকে আমরা 4/1 ভাগ নেব, 9.5। নিয়ে এখানে আমরা এটাকে মোড়াটা একটু রাউন্ড করে নেব। এখন ধর উপরে থেকে 8 ইঞ্চিতে একটা দাগ করে নেব, এটা আমাদের পকেটের মার্ক। বুকের পাশ থেকে 2.25 ইঞ্চিতে একটা দাগ করে নেব এবং উপরে পকেট দিব, বুক পকেট দিব 5 ইঞ্চিতে, এই পাশেও 5 দেব।
আমাদের বুকের পকেট গেল, এখন আমরা নিচে পকেটটা নেব। নিচে পকেট নেওয়ার জন্য দেখুন এই যে নিচে যে দাগ রয়েছে, এই দাগ থেকে 3 ইঞ্চি উপরে একটা দাগ করে নেবেন। এই দাগ থেকে পকেট আমরা উপরে যেটা দিব তার চাইতে বেশি দিব, উপরে 5 দিয়েছি আমরা নিচে দিব 5.5। 5.5টা আমরা কীভাবে নেব দেখুন, এই যে আমরা দাগ দিয়েছি এই দাগের উপরে 5.5-এ যাতে আমরা নিচেরটা 6 নেব। এই পাশ থেকে 2.5 ইঞ্চিতে একটা দাগ করে নেব। এখন পকেট যেটা আমরা দিব পকেটটা নিয়ে নেব, পকেট দিব 5.5 ইঞ্চি। দিয়ে আমরা এটারও কোনাটা একটু কেটে নেব। বন্ধুরা যখন ফতুয়ার নিচের পকেটটা মার্ক করবেন তখন কিন্তু উপরে থেকে নেবেন না, নিচে থেকে লম্বা যতটুকু হোক 3 থেকে 3.5 ইঞ্চি উপরে দাগ করে নেবে, তাহলে সঠিক মাপটা বের হয়ে আসবে। এখান থেকে কিন্তু সঠিক মাপ বের হবে না, অবশ্যই বুঝতে পারছেন। দেখুন আমাদের শার্টটি ড্রয়িং হয়ে গেল। এখন দেখুন এই দাগ থেকে, এই যে আমরা যে দাগটা দিয়েছি কান্দির ঢালু, এই দাগ থেকে উপরে 4 ইঞ্চিতে একটা দাগ করে নেব। এখানে একটা দাগ করে নেব, এখানে কত দিয়েছি 2.5, এখানেও 2.5 দিব। আমরা নিচে কান্দিটা ডাউন দিব 2.25 ইঞ্চিতে, যেখানে একটা দাগ করে নেব। এখন দেখুন আমরা এখানে পুট দিয়েছি আমরা যতটুকু, সেটুকু আমরা এখানেও নিয়ে নেব, নিয়ে এরকমভাবে একটা দাগ করে নেবেন এবং কান্দিটা ঢালু করে নেবেন। মোড়াটা একটু হাতে রাউন্ড করে নেবেন। বন্ধু দেখুন এখন কিন্তু আমরা কাটিং করব এই মার্ক করে, পরে আমরা সামনাপাট এক্সট্রাভাবে কেটে নেব। আমাদের ফুতোটি ড্রয়িং হয়ে গেলে আমরা এখন কাটিং করে নেব। দেখুন বন্ধুরা এটা আমাদের সামনা পাট, এটাকে উঠিয়ে রাখবো, এটা আমাদের পিছনি পাট। এখন পিছনি পাটে আমরা তিরাটা কিন্তু অ্যাটাচ করে নিয়েছি, যদি আমরা কোনো সময় তিরা দিতে যাই তাহলে কিন্তু এটা আমাকে তিরার মতো করে যতটুকু আমরা বাদ দিয়েছিলাম ততটুকু কেটে নিতে হবে, নিয়ে এখানে তিরা বসাতে হবে। এটা আমরা তিরা ছাড়াই করব। দেখুন এটাকে রেখে দেবো, দেওয়ার পরে আমরা হাতাটি কেটে নেব। হাতাটি আমাদের খাড়া কিন্তু হবে না, হাতাটি আমাদের আড়া দিতে হবে, এই জন্য আমরা কাপড়টাকে এরকমভাবে একটা ভাঁজ করে নেব। মোড়া আমাদের যতটুকু আছে ঠিক ততটুকু পর্যন্ত ভাঁজ করে নেবেন। এরপরে এখানে একটা দাগ করে নেবেন, এই দাগ থেকে হাতা ডাউন দিবেন 3 ইঞ্চিতে। এরপরে এই দাগ থেকে হাতার মাপ নেব, হাতা হবে 10.5 ইঞ্চি, এখান থেকে আমরা 10.5 নেব এবং মুড়িয়ে দেওয়ার জন্য 1.5 ইঞ্চি কাপড় নেব। এটাকে সমান করে দাগ করে নেব, এখন আমাদের হাতার মোড়ি হবে 15 ইঞ্চি, 15 অর্ধেক 7.5, এখানে 7.5 নেব, সেলাই মার্জিন 1/2 ইঞ্চি নেব। মোড়া হবে বডি 4 ভাগের 1 ভাগ,
8-3 ইঞ্চি বডি 8 থেকে 4 ভাগ করলে হয় 9.5, এখানে 9.5 নিব। আমরা এই দাগটা মিলিয়ে দিব। এখন মোড়াটা রাউন্ড করে নেব এবং সেলাইয়ের পরিমাণটা আমরা এখান থেকে নিয়ে নেব। নিয়ে হাতাটি কেটে নেব। এরপরে এখানে একটা কাট দিয়ে নেব, এখানে একটা কাট দিয়ে নেব। এখন এটাকে আমরা তালি পাট কেটে নেব, কাপড়টাকে মেলায় নেব। মেলানোর পরে আমরা 1.5 ইঞ্চি পরিমাণ তালি পাটটা কেটে নেব। তাহলে আমাদের হাতাটি হয়ে গেল বন্ধু, ফতুয়াটি কাটা হয়ে গেলে আশা করি বুঝতে পারছেন। বোঝার মাঝে কোথাও কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। বন্ধুরা ভিডিওটি আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।